আমি জানি আমার দর্শকদের এবং আমার শ্রোতাদের অনেক প্রশ্ন, কেন খালামণিকে দেখা যায় না, কেন খালামণি অসুস্থ অসুস্থ শুনি। হ্যাঁ, এটা সত্যি কথা যে দর্শকদের মনে একটা জিজ্ঞাসা থাকতেই পারে যে এই শিল্পী এতদিন অনুপস্থিত কেন, যাকে সবসময় পাই সামনে। হয়তো ভালো লাগে তার অনুষ্ঠান, কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না। একটু তো অসুস্থ আছি বটেই, তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুকর, যতটা খারাপ থাকার কথা ছিল ততটা খারাপ নই। তবু ঠিক সত্যি কথা বলতে কি, সব ধরনের প্রোগ্রাম করতে এখন আর ভালো লাগে না। মানে কিছু কিছু প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে যেগুলোর ওজন আছে, ওজন পর্যন্ত যেটা অনুষ্ঠানের ওজন আছে, সেই ধরনের অনুষ্ঠান করতে ভালো লাগে। আমাদের তো এখন বয়স হয়েছে, সুতরাং একটা বয়স্ক মানুষকে তার ওজন মতো তাকে অনুষ্ঠান অফার করা উচিত। তাকে যদি আপনি একটা ছ্যাবলা অনুষ্ঠান দেন তাহলে সে করতে চাইবে না। তাকে ওজন দেওয়ার একটা সময় বুঝে তাকে গাইতে দেয়া বা তাকে বলতে দেয়া বা তার সম্পর্কে জানতে দেয়া, এই জিনিসটাও আমি অনুভব করি। যেটা অনেক সময় দেখি অনেক রাতে, মানে কী ধরনের প্রোগ্রাম যে হয় ঠিক বুঝতে পারি না। কোনো ওজনদার শিল্পী গান, ওজনদার শিল্পী মানে বুঝেছেন তো, সেরকম শিল্পীরা গাইবার সুযোগ পাচ্ছে না, যদিও তারা এখন ভালোই গাইছেন। আমার হয়তো কিছুটা তাই, ওটা একটা কারণ আর কি। তবে শরীরটা খুব ভালো তাও বলতে পারি না, খুব ভালো থাকলে হয়তো বা প্রোগ্রাম, শিল্পী যখন তখন যতদিন সে বেঁচে থাকে তখন ততদিন সে কিছু না কিছু করতেই চায়। এই যেমন আমি এখন ধরেন একটা একাডেমি নিয়ে ব্যস্ত, আজকে যেখানে আপনারা এসছেন, এতগুলো আজকে তো অনেক কম বাচ্চা, কারণ সব বাচ্চাদের ডাকাও হয়নি। এখন যদি এরকম একটা কিছু নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি টিভি কে কী করলো আমার কিছু যায় আসে না। তবে টিভি আমি মনে করি যে টিভির যেসব আছে, প্রডিউসার আছে, তাদেরও কিছু মেধা মানে দেখাবার সুযোগ থাকা উচিত। তারা শিল্পীদেরকে আরেকটু অন্যভাবে ইউজ করতে পারে, যাতে করে শিল্পীরা মানে কী বলবো, তার যোগ্য জায়গা মতো, যোগ্য মতো তার জন্য প্রোগ্রাম পায়। সে একটা, তাকে সে গান করে খুব ভালো, তাকে অনেক বড় তো তাকে ইয়ে করাচ্ছে আপনার ইয়ে প্রোগ্রাম, কী প্রোগ্রাম বানাতো ওগুলো, ওকে যে মানে একটা অনুষ্ঠানের মাঝখানে দুটো কথা বলে দেয় আবার একটা গান হয়, এ ধরনের আর কি। সেটা ঠিক একটা একটা ওই স্ট্যাচারের শিল্পীকে সম্মান দেখানো নয়। সুতরাং শিল্পীকে সম্মান দেখাতেই হবে, সে যেভাবেই হোক, ভালো অনুষ্ঠান করেই হোক, তাকে দিয়ে সেপারেট অনুষ্ঠান করে দিয়েই হোক, কিন্তু এইভাবে না। আমিও করেছি, আমি করিনি তা আমি বলবো না। যেমন ভালোবাসো মোর গান আমি করেছিলাম ইয়েতে, কোনটাতে, এনটিভিতে, কিন্তু সেই প্রোগ্রামটা ছিল অন্য ধরনের। আমারই গাওয়া গান যেসব পপুলার, সেই গানগুলো এই প্রজন্মের শিল্পীদের দিয়ে গাওয়ানো হয়েছিল, সে প্রোগ্রামটা অন্য ধরনের। কিন্তু আমি কখনো প্রোগ্রাম করব না, এখন গান গেয়ে শোনাচ্ছেন ফৌজে ইয়া এরকম, সেটা আমার জন্য করাটে। আমি এমনও প্রোগ্রাম করছি বিভিন্ন লেখককে নিয়ে, যেমন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মারা গেছেন, তারপরে ডক্টর মুস্তাফা আবু হেনা, মুস্তাফা কামাল, এইসব বড় বড় শিল্পীরা যারা লিখতেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি, তাদেরকে নিয়ে আলাপ করেছি। আমার মতো স্বল্প শিক্ষিত মানুষ, স্বল্প শিক্ষিত বলবো না, মানে আমি ঠিক বাংলাতে অত অত ইয়ে না, আমার পক্ষে ওই ধরনের অনুষ্ঠানগুলো করা খুব কঠিন। কিন্তু তারপরে আমি করেছি কেন, আমাকে নিজেকে আপ্রাইজ করার জন্যে, নিজেকে সবসময় একটু উন্নত করার জন্যে। তো ওটাও একটা ব্যাপার যে শিল্পীকে নিজেকে উন্নত করতে হবে। সেই যেমন ধরেন আমি একাডেমি করছি, বা ধরেন টিভির কথা যদি বলেন, তাহলে টিভিতে ধরেন সঙ্গীত দিয়ে ভালো ভালো গান যেরকম হচ্ছে, কোনটা ভালো কোনটা হয় না, মানে
আর্টিস্টদের নিয়ে ঠিক কম্পেয়ার করাতে যায় এখন টিভিতে বসে, এখন ও ভালো গাইছে ও খারাপ গাইছে এটা বলা খুব কঠিন আসলে। তবে এটা ঠিক যে ভালো ভালো শিল্পীদের নিয়ে আরও প্রোগ্রাম করা উচিত। এখন যেগুলো রাতের রাতের অনুষ্ঠানগুলো তো দেখা যায় না, মানে ড্রেসই ড্রেস, আমি তো মানে ইনভেরিবলি দেখতে ইয়ে করি, সুইচ অন করি, করতে করতে দেখতে এইটা কী করে ফোক গান ড্রেস হয়, ভাটিয়ালি গাচ্ছে বা ভাওয়াইয়া গাচ্ছে বা চট্টগ্রাম যে কোনো গানে, সেটার সঙ্গে আপনি লেহেঙ্গা আর ইয়ে পরে কি, এগুলো দেখতে হবে তো আমাদের পরিচয়দের। আমরা যখন ছিলাম রেটিভিতে, আমি ওয়ান অফ দ্য ডাইরেক্টার্স ছিলাম, ওই প্রোগ্রাম ডাইরেক্টার্স আর কি, যে এরকম যেগুলো যারা বলে দেয়, তখন আমরা এগুলো পয়েন্ট আউট করতাম যে কেউ স্লিভলেস পরবে না। স্লিভলেস পরাটা তো কোনো কোনো খারাপ জিনিস না, কিন্তু যেখানে হাজার হাজার দর্শক দেখে সেখানে একটা শালীনতা থাকা বলে হতো, শালীনতা ব্যাপারটা বজায় রাখতেই হবে। আর আমাদের বাংলাদেশ আমাদের বাঙালিদের দেশ, সেখানে শালীনতা না থাকলে আমরা ব্লাউজ স্লিভলেস ব্লাউজ চললাম প্রোগ্রাম করতে, এটা আমি কখনো বরদাস্ত করব না, করছি এখন। হ্যাঁ এখন শরীর এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন এখনকার ও সঙ্গীতের এখনকার সঙ্গীতের মধ্যে যেটা আমার মনে হয় যে ইয়ে না যত হচ্ছে, কি বলবো, প্রতিভা যত না গ্রো করছে তার থেকে বেশি লোকে দেখানোর প্রচেষ্টাটা বেশি। একটা আপনি আপনি তো নিজেকে তৈরি করবেন, পয়লা তৈরি করে তারপরে আপনি দেখাবেন, কিন্তু না আপনি নিজেকে তৈরি না করে যদি আপনি লোককে দেখাতে চান তখন সেই জিনিসটা হবে যা হবে সেইটা এখন হচ্ছে। সেটা তো শুধু শিল্পীর ইয়ে না, সেখানে সঙ্গীত পরিচালক, সেখানে যন্ত্রীরা, সেখানে রেকর্ডিস্ট, সেখানে সবার ইয়ে ছিল, মানে সবার কি বলবো সিনসিয়ারিটি ছিল, এখনকার খুব অভাব সেটা। এই গান হয়তো টেপ করা আছে, আপনি গিয়ে গান টেপ থেকে তুলে রেকর্ড করলে সেটা তো গান হবে না। আমার আব্বা বলতো একটা গান তুমি শিখে সেই গানটা তিন দিন পচাবে, ঠিক এই শব্দটা ইউজ করতো, পচাবে। পচাবে মানে কী জানেন, ওইটা গুনগুন করতে থাকবে গুন যতক্ষণ না ওই সুরটা তোমার কণ্ঠস্থ থোটস্থ মুখস্থ হয়ে যাচ্ছে। আর আমি এখন একটা গান শিখলাম, শিখে ওই গিয়ে ফিল্মের গান রেকর্ড করলাম, সেই গানটা কখনই শ্রোতার মনকে দোলা দিতে পারে না। গাইতে পারলে গাইব, কিন্তু ওরকম করে আর বাইরে গাইবার ইচ্ছা নেই, আমি আমার নিজের জন্য গাইতে চাই। যে গান শিখেছে সে তো শুধু বাইরের লোককে গান শোনাবার জন্য শেখেনি, সে তো নিজেরও কোনো কোনো সময় তার একটা ইচ্ছে হতে পারে। আমি তো অনেক সময় বাড়িতে আগে বসে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতাম, সন্ধ্যা মুখার্জির গান গাইতাম, এই রোর গান সতীনাথের গান গাইতাম, ওগুলো কাউকে শোনাবার জন্যে নয়, ওগুলো আমার নিজের ভালো লাগার গান, সেই গানগুলো আমার গাইতে অন্যরকম লাগতো। সত্যি কথা বলতে কি, মানুষ যখন কিছু করে তখন কোনো কিছু প্রত্যাশা নিয়ে করে না। মনে করো একাডেমিতে আমি যখন করতে গেছি তখন ভাবিনি যে একাডেমি করে আমি নাম করব, একাডেমি করে লোকের ভালোবাসা পাব, একাডেমির লোকের আমি দেশের লোকের বাহবা পাব, সেইটা ভেবে কিন্তু আমার মনে হয় না কোনো শিল্পী করে, যদি করে করতে পারে। আমার আমি করেছি আমার ভালো লাগার কথা ভেবেই, আমার যেটা ভালো লাগছে সেইটা সেই কথা ভেবে করেছি। আর কত শুনবে, অনেক শুনতে হবে তাহলে, মানে সেই সময় তো আমিও সুর করেছি, যেমন রবীন ঘোষের আমি সুর করেছি, অনেকে মিলে করেছি এবং প্রত্যেকের মতামত ছিল একটা যে আমার এই জায়গাটা ভালো লাগছে না, এই জায়গাটা এরকম করবো না, তো সুরকার মাইন্ড করতো না। তো এখন আমি জানি না কতটা রিজিড সুরকার, কতটা রিজিড কতভাবে, তখন একটা একটা কি ছিল একসঙ্গে কাজ করার যে একটা ইয়ে ছিল, ওর কথা যদি উপযোগী আমি বলে ফেলি এই কথাটা আমার গলে স্যুট করছে না, কবি গীতিকার সঙ্গে সঙ্গে কথাটা পাল্টে দিতেন, বলে আচ্ছা ঠিক ফেরদৌসি এইটা ট্রাই করো, এই এগুলো ছিল। তো এখন কি হয় আমি আমি ভালো বলতে পারবো না। সকলে যারা গান করতাম আমরা, ফরিদা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, তারপরে যে সুরকাররা খন্দকার নুরুল আলম, তারপরে সত্য সাহা, তারপরে যত সব মিউজিক যে নায়িকাদের, হ্যাঁ সবার সঙ্গে আলাপ ছিল।
কার কত কম করে বলো, বেশি কত প্রভুমতি সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, দেখা হলে হই হুল্লোড় হতো। এই যে এখানে কত কয়েকজন গায়ক 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 এসে তাদের সঙ্গে কতক্ষণ সবাই ভালোবাসে, একটা বৃদ্ধতা ছিল, সেটা ছিল অবশ্যই। এখন কি আছে আমি জানি, আমি এখন নেই তা বলতে পারবো না, তবে তখন খুব বৃদ্ধতা ছিল শিল্পীদের মধ্যে। বাস বাবা আর করো।